ব্যাক ব্যাকু মাই চ্যানেল বিউটি বিউটিজিষ্ট আজকের ভিডিওটি কিন্তু একেবারে একটা রিকোয়েস্টেড ভিডিও আমাকে একটা বোন রিকোয়েস্ট করেছিলো দিদি একটা অরেঞ্জের ওপর বা একটা ইয়েলোর ওপর কোনো কুর্তি পরে একটা সিম্পল মেকআপ আপ লুক শেয়ার করতে আমি সেই মেকআপ লুকটা নিয়ে হাজির হয়ে গেছি তুমি যদি কুর্তিও পরে থাকো কমলা কালার বা হলুদ কালার তাহলেও তুমি ট্রাই করতে পারো বা তুমি যদি কমলা কালার শাড়ি পরে থাকো তাও কিন্তু এই লুকটাকে ট্রাই করতে পারো শুধু ওয়েস্টার্ন ওয়্যারের সাথে এই লুকটা একেবারেই যাবে না মেকআপ লুকটা তো তোমরা দেখতেই পারছো আর যাদের যাদের রিকোয়েস্ট আছে তারা কিন্তু অবশ্যই আমি একটা পোল দিয়েছি সেখানে গিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করো তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো দুর্গাপুজোর আগে তাহলে সেই ভিডিওগুলো আমি ক্রিয়েট করে তোমার সাথে শেয়ার করে দিতে পারবো তো তাড়াতাড়ি যাও রিকোয়েস্ট করে বনুটার মতো আর বনুটার নাম তোমরা এখানে দেখতে পারছো কারণ বনুটার নামটা বলাটা খুবই দরকার যারা যারা যে যে ভিডিও রিকোয়েস্ট করবে সেই সেই ভিডিও নিয়ে আসবো এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো তো তাড়াতাড়ি যা আমার কিন্তু কমেডি পোস্টে রয়েছে সেখানে গিয়ে জানাও তোমরা কি কি ভিডিও দেখতে চাইছো এই মেকআপ রিলেটেড কি কি রিকোয়েস্ট তোমাদের আছে সেগুলো জানাতে পারো আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো তো চলো বেশি ভাব না করে দেখে নেওয়া যাক এই মেকআপ লুকটাকে আমি কিভাবে কমপ্লিট করেছি আমি ব্যবহার করে নিচ্ছি কিন্তু ল্যাকমির একটা ফেস সিরাম এটা নাইনটি ফাইভ একটা ফেস সিরাম এটা অসাধারণ একটা ফেস সিরাম বলতে পারো যারা অ্যাফোর্ড করতে পারছো তারা অবশ্যই এটা কিনতে পারো আর যদি তোমার কাছে এটা অ্যাভেলেবেল না থেকে থাকে বা তোমাদের কাছে না থেকে থাকে তাহলে তোমরা যে কোনো সেরাম বা টোনার ব্যবহার করতে পারো স্কিন কেয়ার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যতই লাইট মেকআপ করো না কেন তারপরে আমি নিয়ে নিলাম বায়োটিক্সের কিন্তু একটা মশ্চরাইজার এটা তোমার মোস্ট অফ দ্য ফেভারেট একটা মশ্চরাইজার এটা নিয়ে আমার সেকেন্ড পারচেস চলছে এটা একটা অসাধারণ মসচরাইজার যারা মেকআপ করতে ভালোবাসো মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং করতে চাইছো অফিসে যাচ্ছ মেকআপ করছো তখন এটা ব্যবহার করতে পারো বা যে কোনো পার্টি পার্টিওয়্যারের সাথেও কিন্তু তুমি এই মসচরাইজারটা ব্যবহার করে দেখতে পারো একবার জাস্ট মেকআপ করে তারপরে কিন্তু যথারীতি চলে গেলাম এলিটিনের ইটিনের প্রাইমারের দিকে তোমরা যে কোনো কোম্পানির যে কোনো প্রাইমার ব্যবহার করতে পারো প্রত্যেক কটা প্রোডাক্ট ব্যবহার করার এক মিনিট পর পরপর প্রোডাক্টগুলো ব্যবহার করবে একদম পরপর পরপর কিন্তু প্রোডাক্ট ব্যবহার করবে না এটা কিন্তু অনেকটাই ভুল তারপরে আমাকে যেহেতু বনুটা বলেছিল দিদি একদম সিম্পলের মধ্যে একটা মেকআপ লোক করো যেটা দুর্গা পুজো রিলেটেড থাকতে পারে তার জন্য আমি সবার প্রথমে করে নিলাম আমার আইব্রোটাকে ফিল আইব্রোটাকে আজকে ফিল করার জন্য আমি ব্যবহার করছিলাম কিন্তু ব্লু হ্যাভেনের একটা আইব্রো কিট এটাও খুব ভালো কম বাজেটের মধ্যে ব্যবহার করে দেখতে পারো তারপরে আমি নিয়ে নিয়েছিলাম এনভাইবের একটা কনসিলার কনসিলার কিন্তু আইব্রোর চারিপাশে ড্র করাটা খুবই দরকার কারণ আইব্রোর চারিপাশে যেহেতু আমাদের যদি এক্সট্রা হেয়ার থেকে থাকে আর যারা আমরা আইব্রোটাকে ড্র করলাম সেটা যাতে একেবারে ন্যাচারাল দেখায় সেই কারণে কিন্তু অবশ্যই কনসিলার দিয়ে একটু ভালো করে কনসিলিং করে নেবে এটা খুবই ইম্পর্ট্যান্ট অনেকে করে অনেকে স্কিপ করে দেয় তারপরে আমার যেহেতু এখন কাজের পেশার অনেকটাই বেশি সেই কারণে আমার চোখের নিচে প্রচণ্ড ডার্ক সার্কেল পড়েছে সেটাকে কভার অফ করার জন্য এনভাইবের একটা প্যালেট থেকে গ্রিন কালার শেডকে পারচেস করলাম সরি ট্রাই করলাম তারপরে কিন্তু ব্লেন্ডিং করছি দেখো মেকআপে কিছু করো আর না করো সবসময় আমি বলে থাকি ভালো করে ব্লেন্ডিং করবে ব্লেন্ডিং যত ভালো করতে পারবে জানবে তোমার মেকআপের বেসটাও কিন্তু অসাধারণ বসে চলেছে তারপরে কিন্তু আমি ফাউন্ডেশনের জন্য আজকে নিয়েছিলাম এলিটিনের একটা এক তুম সিসি ক্রিম বেবি ক্রিম বলতে পারো যারা হেভি কভারেজ দেওয়া মেকআপ করতে পছন্দ করো না তারা কিন্তু দুর্গা জন্য কোনো সিসি ক্রিম বা ক্রিম কিনতে পারো আমার কথা যদি কোথাও কোনো জায়গায় ভালো লাগে তাহলে তুমি এলিটিনের যে সিসি ক্রিমটা রয়েছে সরি সিসি ক্রিম বা বেবি ক্রিম যে কোনো একটা পারচেস করতে পারো সেটা তোমার স্কিনের জন্য ভালো যাবে তারপরে দেখো আমি যেহেতু মেকআপ লুকটাকে একবারে সিম্পল সোভার রাখছি কিন্তু ফাউন্ডেশন ব্যবহার করার পর না ফেসটা অনেকটা ল্যাক দেখায় মানে অনেকটা গোলুমলু দেখায় তো সেটাকে কভার আপ করার জন্য আমি একটুখানি ব্লাশার নিচ্ছি তার সাথে কিন্তু নিয়ে নিলাম একটুখানি ফেস কন্ট্রোলিংয়ের পাউডার দুটোকে একসাথে মিক্স করে কিন্তু অ্যাপ্লিকেশান করে নিলাম অ্যাপ্লিকেশান করে নেওয়ার পর আমার ফুল মেকআপটাকে সেট করছি মেকআপ যখন সেট করবে তখন চেষ্টা করবে পাউডারটাকে ফুল ফেসে ড্যাপ 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 করে অ্যাপ্লিকেশান করা তাতে কিন্তু তোমাদের মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করবে একদম পাউডারের মতো অ্যাপ্লিকেশন করবে না একটু ড্যাপ ড্যাব করে একটু সময় নিয়ে ভালো করে অ্যাপ্লিকেশন করবে মেকআপের বেস অনেকক্ষণ স্টে করবে তারপরে চলে গেলাম যথারীতি আই মেকআপের জন্য আজকে আই মেকআপের জন্য হ্যাবোক কিছুই করছি না জাস্ট আমি কাজল পরছি চোখের নিচটাতে এবং একটুখানি টেনে দিচ্ছি কাজলটা একটু লম্বা করে পড়ছে আমি কিন্তু কোনো আই মেকআপে আই শ্যাডো ব্যবহার করলাম না তারপরে আমি একটা লুজ ব্ল্যাক আই শ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালার নিলাম সেটাকে আমার কাজলের নিচে একটু ড্যাপ ড্যাব করে বসিয়ে দিলাম যাতে কাজলটা একটু স্মোক আউট হয়ে ওঠে এটা করে নেওয়ার পর তোমরা যে কোনো আই শাডো প্যালেট থেকে তুমি যদি গ্রিন কালারের শাড়ি পরে থাকো তাহলে গ্রিন কালার নিতে পারো অরেঞ্জ কালার নিতে পারো ব্রাউন নিতে পারো রেড নিতে পারো এই চারটি কালারের মধ্যে যে কোনো একটা কালার নিতে পারো তার সাথে একটুখানি ব্ল্যাক মিশিয়ে নেবে নিয়ে আমরা যে কাজলটা পরেছিলাম ঠিক তার নিচে একটুখানি স্মোক আউট করে নেবে দেখবে দেখতে কিন্তু অনেকটা ডিফারেন্স রাখছে এই চোখের থেকে এই চোখটা তারপরে কিন্তু যথারীতি মাস কারা পরে নিলাম মস্কারার পরে কিন্তু আমি এনভায়বেরিয়া একটা লিপস্টিক শেড পরছি এটা ক্রেয়ন ছিল তোমরা চাইলে এই মেকআপ লুকটার সাথে একটু ডার্ক শেডও পড়তে পারো যদি তোমরা একটু ভলিউম মানে ভলিউম চাইছো মেকআপটাকে তাহলে আর যদি তোমরা সফটই রাখতে চাইছো তাহলে কিন্তু হালকা নিউট পিঙ্কের ওপর তোমরা যেতে পারো তারপরে যথারীতি হাইলাইটার ব্যবহার করছি আজকে হাইলাইটের জন্য নিয়েছিলাম শিমার গালের একটা হাইলাইটার যেটা কম বাজেটের মধ্যে আমার তো মোটামুটি ভালোই লেগেছে তুমি চাইলে ব্যবহার করতেও পারো বা তুমি চাইলে কিন্তু হাইলাইটার স্কিপও করতে পারো তারপরে কিন্তু করে নিয়েছি আমার মেকআপটাকে সেট মেকআপটাকে সেট করে নেওয়ার পর কিন্তু আমি ডেফিনেট রেডি হয়ে গেছি তোমরা কিন্তু ডেফিনেটলি মেকআপ লুকটা ট্রাই করতে পারো যারা ট্রাই করছো তারা অবশ্যই জানিও আর যে ভিডিওটাকে রিকোয়েস্ট করেছিল অবশ্যই শেয়ার করো আশা করবো তোমরা কিন্তু দেখতেই পালে এত মিষ্টি একটা মেকআপ লুক একটা মিষ্টি বোনোর জন্য রিকোয়েস্টে আমি রেখেছি মেকআপ লুকটা অবশ্যই তুমি ট্রাই করে দেখতে পারো যারা যারা কমলা কালার বা হলুদ কালার ড্রেস পরছো এই দুর্গা পুজো তারা ডেফিনেটলি ট্রাই করতে পারো আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করবে ছোটোটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও আমি কেউ নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ